হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে কন্ডিশন নিয়ে কিছুটা আলোচনা করব। এ পর্যন্ত আমরা কন্ডিশন কি বা কেন এগুলো দেখিনি, এবং কন্ডিশনের প্রয়োগগুলো আমি এখন লাইভে করে দেখাবো যে কিভাবে আমরা কন্ডিশন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লাই করব। আমি আগেও ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছিলাম, আমি জাস্ট এখন একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যার মধ্যে আমরা ভ্যালুগুলো রেখে দিতে পারি। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে ভার লিখতে হয়, এরপরে ধরুন আপনি একটি ভেরিয়েবল নেবেন নাম্বার। আমি নাম লিখে একটা ভেরিয়েবল নিলাম, নাম মানে নাম্বার, এবং নাম্বারের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, ধরুন 5। এখন আমি যদি কোথাও নাম লিখে দেই, দ্যাট মিন্স আমি যে চারটি পদ্ধতি দেখিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট থেকে ডাটাগুলো প্রিন্ট করার, একটা হচ্ছে কনসোল, ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট এবং আইডি ধরে যে গেট এলিমেন্ট বাই আইডি, এই চারটা পদ্ধতির মাধ্যমে যে কোনো একটিভাবে যদি কনসোলে প্রিন্ট করে দেখেন নাম, তাহলে দেখবেন পাথ চলে এসেছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল, আগেও হয়তো আমি বলেছি। তো এখন আমরা দেখবো যে এই ভেরিয়েবলকে কিভাবে আমরা কন্ডিশনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমাদের জীবনটা আসলে অনেকটা কন্ডিশনের সাথে তুলনা করা যেতে পারে। যেমন ধরুন আমি বাসা থেকে বের হলাম, ভার্সিটিতে যাব, এখন বাইরে গিয়ে দেখলাম আজকে অবরোধ বা হরতাল চলছে, সেক্ষেত্রে অবশ্যই গাড়ি চলবে না, আমাকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। ধরুন আমি বাস না পেলে আমাকে রিক্সায় যেতে হবে। তো এটা যদি আমি প্রোগ্রামিংয়ের ভাষায় চিন্তা করি, তাহলে এভাবে লিখতে হবে যে ইফ আই ডু নট গেট বাস আই হ্যাভ টু টেক রিক্সা। তো চলুন আমরা এই 5 নাম্বারটি নিয়ে একটু দেখি যে আসলে প্রোগ্রামের ভাষায় এটাকে কিছু করা যায় কি না। তো প্রথমে কন্ডিশন লেখার মূল শর্ত হচ্ছে ইফ লিখতে হবে, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবসময় কন্ডিশন লিখতে হবে। যেমন ধরুন আমি লিখে দিই, যেমন এই নাম্বার, যদি আমার নাম্বারটা 2-এর থেকে বড় হয়, তবে আমি কিছুটা লিখে দিতে চাই ডকুমেন্ট ডট রাইট আমি লিখে দিলাম গ্রেটার দ্যান 2। তার মানে আমার এই 5 যদি 2-এর থেকে বড় হয়, তাহলে আমি লিখে দিলাম যে গ্রেটার দ্যান 2। আমার নামের মধ্যে দ্যাট মিন্স যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ও চেক করবে, এখানে চেক করার পরে এটা প্রিন্ট করবে। এখন আমরা যদি আমাদের একটু ব্রাউজারে যাই, তো ও কিন্তু আমাকে এদের বলে দিয়েছে যে ও কন্ডিশন ম্যাচ করেছে, দ্যাট মিন্স 5 2-এর থেকে বড়। আমি যদি এই ভ্যালু 5 থেকে কেটে অন করে দিই, তাহলে দেখুন কিছুই দেখা যাচ্ছে না এখানে, তার মানে আমার কন্ডিশন ম্যাচ করেনি বলে ও আমাকে প্রিন্ট করে দেখালো না। এরপর যদি আমি অন্য একটি কন্ডিশন সেট করি, যে এলস ইফ, এর মধ্যে আমি আরো কিছু কন্ডিশন লিখে দিতে চাই। এখানে যদি আমি বলে দেই যে ইফ, আচ্ছা এখান থেকে আমি কন্ডিশন দেবো না, আমি শুধু লিখে দেই, এখানে লিখে দেবো, এখানে পিছনে নাম লিখে দেই, নাম গ্রেটার দ্যান 2 এলস নাম লেস দ্যান 2। এবার নামের ভ্যালু হচ্ছে অন, এখন যদি আমি একটু ব্রাউজারে প্রিন্ট করি, দেখা যাচ্ছে নাম আমার লেস দেন 2, দ্যাট মিন্স আমি অন দিয়েছি বলে প্রোগ্রাম ঠিকই চিনে ফেলেছে যে ও অনের থেকে 2-এর থেকে ছোট। অবশ্যই এই প্রোগ্রামটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে খুবই সাধারণ কিছু প্রোগ্রামিং লিখেছি, জাস্ট ইফ ব্যবহার করে কিভাবে আমরা প্রোগ্রামিংয়ে কাজ করতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সাধারণত কেন এটা টেস্ট করব, আমি এখনই দেখিয়ে দেবো এটা কেন আমরা অন বা 2-এর সাথে ম্যাচ করাবো। একটা প্রোগ্রামের কথা চিন্তা করুন, ধরুন কোনো ক্লায়েন্ট আপনার কাছে এমন একটি প্রোগ্রাম চাচ্ছে যেখানে ইউজাররা এসে ইনপুট দিবে, ইউজার ইনপুট দেওয়ার পরে সেখানে ইউজারকে দেখাতে হবে যে তার এজ ইনপুট দিবে, প্রোগ্রাম রান হওয়ার সাথে সাথে ইউজারকে বলবে প্লিজ এন্টার ইওর এজ। এখন একজন ইউজার যদি ক্লায়েন্ট আপনাকে বলে দিল যদি তার বয়স 10 থেকে ছোট হয়, তাহলে তাকে বলতে হবে ইয়ং, 10 থেকে 20-এর মধ্যে হলে ইয়থ, বা তার বেশি হলে ওল্ড, এই ধরনের কোনো মেসেজ তাকে দিতে হবে যে হ্যাঁ তোমার বয়স এত থেকে বড়,
অথবা আমরা সাধারণত অ্যাডাল্ট চার্টগুলো দেখলে দেখতে পারবো যে আমরা যদি এইজ 18-র কম হয় সেক্ষেত্রে আমরা ঢুকতে পারবো না, এবং যদি 18-র বেশি হয় সেক্ষেত্রে ঢুকতে পারবো। এই যে কন্ডিশনগুলো এগুলো এভাবে দেওয়া হয়, চেক করে দেওয়া হয় যে যদি ইউজারের এইজ 18 থেকে কম হয় সেক্ষেত্রে এটা কাজ করবে না। তো আমরা এখন একটু দেখি যে আমাদের এই কাজগুলো প্রোগ্রামিংয়ে কীভাবে লাইভে অ্যাপ্লাই করতে পারবো। আমি সাধারণভাবে একটি ইনপুট ফিল্ড নিয়ে নিই, কারণ আমি এখানে যে অন লিখে রেখেছি আমি চাচ্ছি যে এই অন এভাবে থাকবে না, ডাইনামিক্যালি আমাকে অন নিতে হবে। তাই আমি একটি ইনপুট ফিল্ড নিয়ে নিই, এবং এই ইনপুট ফিল্ড থেকে ভ্যালু নেব। এটা হচ্ছে আমার একটি ইনপুট ফিল্ড, এবং আমি এই ইনপুট ফিল্ড থেকে টাইপ নাম্বার লিখে দিয়েছি, এবং আমি আইডি নাম্বার নিয়েছি, এই নাম্বার থেকে ডাটা ভ্যালু নেব, এবং এইগুলো পরে প্রিন্ট করবো। এখন আমি প্রিন্ট করবো না, আরেকটা ভ্যালু নেই ইনপুট। ইনপুট টাইপ সাবমিট নামে আমি একটি বাটন নিয়েছি, যে এখানে সাবমিট করলে যে ভ্যালু আসবে সেই ভ্যালুকে ক্যালকুলেশন করে ইউজারকে বলে দেবে যে তোমার এইজ 18 থেকে বড় বা 18 থেকে ছোট, এটা আমার প্রোগ্রাম ক্যালকুলেশন করে বলে দেবে। তো আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমি পুরো আমার অপশনকে একটি মাত্র ভেরিয়েবল একটি ফাংশনের মধ্যে নিয়ে নিই, এবং ওই ফাংশনকে আমি এখানে অন ক্লিক হিসেবে কল করব। অবশ্যই আপনাদের অন ক্লিক ফাংশনের কথা মনে আছে, এবং কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করে সেগুলো আগের টিউটোরিয়ালে মনে আছে। আমি ফাংশন লিখে এরপরে নাম লিখতে হবে, যে আমি যেহেতু এইচ চেক করব তাই ফাংশনের নাম এইচ চেক লিখলাম, এবং ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এবং আমার যতটুকু কোড এখানে আমি লিখেছিলাম পুরো কোডটুকুকে আমি এখানে নিয়ে যাই। এবারে এবার যদি আমি ব্রাউজারে রান করে দেখবেন এই যে লেখাটুকু আছে এটা এখানে থাকবে না, কারণ এটা আমি ফাংশনের মধ্যে লিখেছি বা এই ফাংশনকে কোথাও কল করিনি। তো আমি এখন এই ফাংশনকে এখানে অন ক্লিকের মধ্যে লিখে দেব, অন ক্লিক। এই যেমন ফাংশন রয়েছে এই ফাংশনটাকে জাস্ট আমি কল করে লিখে দেবো। এবার দেখবেন যে যদি ক্লিক হয় সাথে সাথে আমার ওই আগের সেই লেখা চলে এসেছে। এখন লেস দেন নাম্বার 2 এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ম্যাচ করানো, যে আমরা এটাকে ম্যাচ করাবো। আমরা এখানে কোনো কিছু লিখে দেয়নি যে কোনো আইডিতে এই লেখা শো করা, ডাইরেক্ট ডকুমেন্ট ডট লিখে দিয়েছে, এই কারণে এই কোডগুলো চলে যাচ্ছে। তো সমস্যা নেই, যদি আপনাদের ভালো লাগে তো এখানে একটি আইডি নিয়ে সেখানে লিখে দেবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি ডট ইনার এস্টিমেল, এই লেখাটা টেক্সট লিখে দেবেন। এইগুলো আগের টিউটোরিয়ালে আমি বলেছি তাই এখানে আর নতুন করে বলবো না। এখন আমাদের দরকার হচ্ছে এই ইনপুট ফিল্ড থেকে, এই যে ইনপুট ফিল্ড আইডি নাম্বার নিয়েছি, তো এখানে আমি কমেন্টটা কেটে দেই, এখানে লিখে দেই নাম্বার, তারপরে ডট দিয়ে ভ্যালু। এখন দেখুন আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে এই যে আইডি, এই আইডি থেকে যে আমি যে ইনপুট দেবো সেই ইনপুটটা আমার এইখানে আছে। এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, ধরুন এটাকে ভার লিখে নাম লিখে দিলাম, এই যে দেখুন নাম। এখন আর আমার এই যে অন এটা আর এখানে লেখার কোনো দরকার নেই, এখন ইউজার নিজের মতো করে ইনপুট দেবে, তার সাথে ম্যাচ করবে যে যদি 2-এর থেকে বড় হয় সেক্ষেত্রে এই লেখাটা প্রিন্ট করে দেবে, এবং 2-এর থেকে ছোট হলে আমার এই লেখা প্রিন্ট করে দেবে। দেখি আমার প্রোগ্রাম রান করে কি না, আমি 2 x 1 ইনপুট দিলাম, দেখুন এটা বলে দিয়েছে নাম গ্রেটার দ্যান 2, দ্যাট মিনস আমি 2 x 1 ইনপুট দিয়েছি, এই জন্য আমার এটা বড় দেখাচ্ছে। এবং আমি যদি এখানে ছোট ইনপুট দিই, যেমন অন ইনপুট দিলাম, তাহলে দেখাচ্ছে যে নাম লেস দ্যান 2। আশা করি এই প্রোগ্রাম বুঝতে পেরেছেন। জাভাস্ক্রিপ্ট আসলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলতে পারেন। তো আমরা আজকে থেকেই শুরু করলাম, এতদিন যা দেখেছিলাম সেগুলো হচ্ছে বেসিক ধারণা। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি এই রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে মধ্যে কিভাবে আমরা ইনপুট করতে পারি, এবং এখানে ইফ এলস কন্ডিশন সাজিয়ে কিভাবে এই যে ইমেইলগুলো ভেরিফিকেশন বা কত ডিজিটের কম দিলে অ্যাকসেপ্ট করবে না সেগুলো ভেরিফাই করব। ধন্যবাদ সবাইকে।